وعلى الله قصد السبيل ومنها جائر নফল রোজার বিধান সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশা আল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নফল রোজার গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ। আমরা আমাদের ওই মহান আল্লাহ পাকের দরবারে সমস্ত প্রশংসা এবং শুকরিয়া আদায় করেছি যিনি আমাদেরকে আমাদের বৈষয়িক জীবনের এবং পরকালের ছোট বড় সমস্ত কার্যাবলীর বিষয়াদির আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি যে যাতে করে আমরা দুনিয়া এবং পরকালে কোনো ক্ষতিগ্রস্ত না হই, সরল সঠিক পথ থেকে আমরা বিচ্যুত হয়ে ছিটকে পড়ে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম থেকে বৃহত্তর পরিসরের সব কিছুর হেদায়েত তিনি দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সমস্ত প্রশংসা রিজার্ভ। দরুদ ও সালাম ওই মহান সত্তার উপরে, মহান রসুলের উপরে যিনি ওহির প্রত্যাদেশ অনুযায়ী হেদায়েত এবং তাকওয়ার বিধানাবলী আমাদের কাছে চমৎকারভাবে তিনি পৌঁছে দিয়েছেন কওলান ওয়া আমালান, কথার মাধ্যমে এবং বাস্তব জীবনে আমলের মাধ্যমে। আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি এক একক, তার কোনো শরীক নাই, তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী এবং তিনি হচ্ছেন মহান স্রষ্টা। আমরা আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার প্রিয় রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে এবং তার রসুলের উপরে এবং তার আলো আসহাবের উপরে শান্তি এবং নিরাপত্তা নাজেল করুন। সম্মানিত হাজিরিন, হৃদয়ের গভীর থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে, এই জন্যে যে ফাকাদ ওয়াফাকাকুমুল্লাহু বিসসিয়ামি ফি শাহরি রমাদান শাহরিল কোরআন, কোরআনের মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মুবারকের রোজার মাধ্যমে আল্লাহ পাক অতিবাহিত করার জন্যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন পূর্ণ এক মাস ব্যাপী, রাত দিন ব্যাপী রোজা পালন এবং রাত ব্যাপী কিয়ামুল লাইলের মাধ্যমে এই একটি মাস ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন লাইন শাকার তোমরা আজই দান্নাকু, যে তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আমরা শুকর আদায় করলাম মৌখিকভাবে এবং আমলি মাধ্যমে আমাদের শুকরিয়া, যাতে করে ভবিষ্যতে আল্লাহ পাক আরও ইবাদত বন্দিগির তৌফিক আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিবৃন্দ, যেমনটি করে আমরা জানি যে ফরজ ইবাদত কি, ফরজ হচ্ছে যেটা অবশ্য পালনীয়, যেটা অবশ্যই কি করতে হবে, পালন করতে হবে, সেটা হচ্ছে ফরজ। আর তাতাব্বু বা নফল বলে কেউ কোনটা, আন্না তাতাব্বুয়া হুয়াল মাযীদু মিনাল খায়র আলাল আশিয়াল মাফরুযা, অর্থাৎ ফরজ বিধানের উপরে ওই বিধানটার অতিরিক্ত যা কিছু পালন করা হয় সেটাই হলো নফল। যেমন নামাজ ফরজ, ফরজ ছাড়াও কিছু নফল আছে না, অতিরিক্ত আমরা করি না, সেটা হচ্ছে নফল। ফরজ রোজা রমজানের, এছাড়া যে সমস্ত রোজা আছে
সেগুলি হচ্ছে কি নফল রোজা। সুতরাং ফরজের অতিরিক্ত যেটি করা হয় সেটি হচ্ছে কি নফল। ফরজটা কেন করা হয়? ফাল ফারায়েজুল ইতাআতিল্লাহ, ফরজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য অবশ্য পালনীয়, নওয়াফিলুল তাকাররুব ইলাল্লাহ, আর নওয়াফিলের উদ্দেশ্য হলো আল্লাহ নৈকট্য অর্জন করা। এখানে বাধ্যবাধকতা নেই যদিও, কিন্তু এর মাধ্যমে আল্লাহ পাক তার নৈকট্যতা দান করবেন এবং বান্দারা তার নিকটবর্তী হতে পারবেন। লিয়ান্নাল ফারায়েজাত তাতাহাক্কাকু লিহাদাফাইন, কেননা ফরজ দুটি বিষয়ের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। ফরজের মধ্যে থাকে দুটি জিনিস লক্ষ্য, একটা কি আল ইখলাসু ফি ইতাআতিল্লাহ, নিষ্ঠার সাথে আল্লাহর আনুগত্য করা। যে কোনো ফরজ ইবাদত পালন করতে সেখানে উদ্দেশ্য থাকে কি নিষ্ঠার সাথে আল্লাহর আনুগত্য করা, ইখলাসের সাথে তার আনুগত্য করা। আর দ্বিতীয়টা হচ্ছে খৌফু মিন আযাবিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে, শাস্তিকে ভয় করে তার থেকে বেঁচে থাকা, আল্লাহর শাস্তির ভয় এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে আসছে সেই নির্দেশ বাস্তবায়নের জন্যই মূলত ফরজ আদায় করা হয়। কিন্তু ওয়ালাকিন্নান নওয়াফিল লাইসা খাওফান মিনাল আযাব, কিন্তু নাফিল ইবাদত আদায় করতে গিয়ে তার ভিতরে এরকম আযাব থেকে মুক্ত থাকার জন্য ভয় করা হয় না, আযাবের ভয় নফল করা হয় না। বরং কি কারণে করা হয়? বলহিয়া লিল মুহাব্বাতি ওয়া মাজিদিস সাওয়াব, বরং আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জনের জন্য এবং অধিক সওয়াব অর্জনের জন্যই মূলত নফল ইবাদত করা হয়। অফিল হাকিকাত আন্নাল্লাযী ইউহমিলু ফি ফরিদাতিন মিনাল ফারায়েদিল লাযিমা, মনে রাখবেন একটি ফরজ যদি কি হয়ে যায়, তরক হয়ে যায় অবহেলার কারণে, অলসতার কারণে, যদি একটি ফরজ রোজা যদি তরক হয়ে যায় সারা জিন্দেগি রোজা রাখলেও কিন্তু তার কাফফারা হবে না, সেটা মেকআপ করা যাবে না। লা ইউকাফফারু আনহা আলফু মিনান নওয়াফিল, 1000 রোজা রাখলেও কি হবে না, তার কাফফারা আদায় হবে না। না, এ কথা সত্য, যদিও একটি ফরজ তরক করলে ইচ্ছা করে অলসতার কারণে যদি কেউ ফরজ তরক করে তাহলে 1000 ফরজ আদায় নফল আদায় করলো সেই ফরজের কাফারা হবে না, যদিও এ কথা সত্য। কিন্তু আন্নাওয়াফিল লাবুদ্দা মিনহা, তারপরও নফল দরকার আছে, আছে না নাই? ফরজের পরে, ফরজ আদায়ের পরে তারপরও কি নফল আদায় করা দরকার আছে? আছে। কেন? ওয়াযালিকা লিল হুসুলি আলাল আহদাব আল্লাতী ফরাদাল্লাহু সাওমা সালাত আলিয়াদিহা, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং সিয়ামকে ফরজ করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, পরিপূর্ণতার জন্য কি দরকার? এই নফল ইবাদত করা দরকার। নামাজ যেই জন্য ফরজ করেছেন সেই ফরজ নামাজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নফল সালাত আদায় করতে হবে। রোজা যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ফরজ করেছেন সেইটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য কি করতে হবে? নফল রোজা রাখতে হবে। আর কি ওয়ানাওয়াফিলু মিনাস সালাতি তুসাইদু আলা তাহকিকি হাদাফিল ফারায়েজ, অনুরূপভাবে নফল নামাজ ফরজ রোজার যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, যে উদ্দেশ্য জন্য এই ফর রোজা নামাজ ফরজ করা হয়েছে তার সাহায্যকারী হলো কি নফল রোজা, নফল নামাজ। নামাজের ভিতরে, ফরজ নামাজের ভিতরে যেন কোনো ঘাটতি হয় সেই ঘাটতি পূরণের জন্য নফল নামাজ পড়তে হবে। আর নফল মানে ফরজ রোজার ভিতরে যদি কোনো ঘাটতি হয় তাহলে কি করতে হবে? কিছু নফল রোজা রাখতে হবে, তাহলে ফরজের ঘাটতিটা কি পূর্ণ হয়ে যাবে। পালাইনা আন্নাহতাম্মা বিন নওয়াফিল মিনাস সিয়ামে কামা নাহতামু বিত্তাতাউয়ে মিনাল কিয়াম, সুতরাং যেরূপ আমরা ফরজ নামাজের ঘাটতি পূরণের জন্য কিছু নফল নামাজ আদায় করি
এমনি করে ফরজ রোজার ঘাটতি পূরণের জন্য আমাদের কিছু নফল রোজা রাখতে হবে। এবারে আমরা হাদিসের আলোকে বিভিন্ন নফল রোজার কথা আজকে আমরা আলোচনা করব। আজকে নফল নামাজের কথা আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব কি কথা, নফল রোজার কথা। তাহলে আমরা এ কথা ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রোজা এবং নামাজ যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ফরজ করা হয়েছে সেই উদ্দেশ্য পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্যই নফল রোজা এবং নামাজ আদায় করতে হয়, আর ফরজের ঘাটতি পূরণের জন্য এগুলি করতে হয়। আজকে আমরা হাদিসের আলোকে বিভিন্ন নফল রোজা সম্পর্কে আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যে হাদিসটি উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি হচ্ছেন উম্মুল মুমিনীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে সবচাইতে যিনি ছিলেন মুহাদ্দিসা এবং ফকিহা, তিনি হাদিস বিশারদ ছিলেন, সর্বাধিক বর্ণনাকারী হাদিস বিশারদদের মধ্যে তিনি একজন এবং তিনি ফকিহ ছিলেন। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রসুল তিনি যতদিন ছিলেন এই দুনিয়ায় জীবদ্দশায় এমন কোন বৎসর অতিবাহিত হয় নাই যে কোন মাসে তিনি রোজা বাদ দিয়ে সেই মাস তিনি অতিক্রম করেছেন, এমন কোন মাস যায় নাই যে মাসে তিনি রোজা রাখেন নাই। তার মানে প্রতি মাসে কি রাখছেন, রোজা রাখছেন। যেমন বলেছেন আন্নাহা কোয়ালা মা আলিমতুহু সামা শাহরান কুল্লাহু ইল্লা রমাদান ওয়ালা আফতারা কুল্লাহু হাত্তা ইয়াসুমা মিন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার এ কথা জানা নাই কোন একটি মাস অতিবাহিত করেছেন পুরনো মাস কিন্তু তিনি রোজা রাখেন নাই এমনটা যেমন হয় নাই, আবার কোন একটি পূর্ণ মাস আমি রোজা রাখতে দেখিনি রমজান ছাড়া। আল্লাহ রসুলের এই দুটি অভ্যাসের কথা এখানে বর্ণনা করেছেন, একটি হলো পূর্ণ মাস রোজা রাখছেন একমাত্র রমজানে, আর রমজান ছাড়া এক মাস ব্যাপী 29 বা 30 দিন এরকম লাগাতার রোজা রাখেন নাই, মাঝে মাঝে রাখছেন। আরেকটি কথা হচ্ছে যে এমন কোন মাস অতিবাহিত হয় নাই যেই মাসে আদৌ কোন রোজা রাখেন না, অর্থাৎ কম হোক বেশি হোক তিনি কি রাখছেন, রোজা রাখছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। রসূলের এই বরকতপূর্ণ একটি আমলি সুন্নাত হচ্ছে যে প্রতি মাসে কি রাখা, রোজা রাখা, এক নম্বর হাদিস। এরপরে আরেকটি হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালাত মা রাআইতু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আল্লাহ রসুলকে রমজান পরে কোন মাসে অধিক রোজা রাখতে দেখিনি শাবানের মতো, শাবান মাসে যেভাবে অধিক পরিমাণে রোজা রাখছেন এরকম অধিক পরিমাণে রোজা রাখতে আর কখনো আমি কোনো মাসে দেখিনি, অর্থাৎ রমজানের পরে অন্য বাকি 11টা মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখছেন সেই মাসটার নাম কি, শাবান মাস। তৃতীয় হাদিস وقال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل। নফল রোজার মধ্যে শাবান মাসে বেশি রোজা রাখছেন, আর সর্বাধিক বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ রমজানের রোজার পরে কোন রোজা, আল্লাহ রাসূল বলছেন আফজালু সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে সবচাইতে উত্তম রোজা শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। মুহররম মাসের রোজা হলো নফল রোজার মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা। ও আফজালু সালাতে বাদাল ফরিদাতে সালাতুল লাইল, আর আসক্ত সালাত যে ফরজ নামাজ জুমার নামাজ এগুলি ফরজ না, এই ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজের নাম হলো রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। শেষ রজনীতে যেই নামাজ আদায় করা হয় ফরজ নামাজের পরে এই নামাজের মর্যাদা বেশি,
যা আমরা রমজান মাসে বেশি বেশি পড়ছিলাম, প্রতি রমজানই প্রতিদিন প্রতি রাত্রেই আমরা পড়েছি, আমরা সেটা যেন চালু রাখতে পারি ইনশা আল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন সকল, আল্লাহুম আমিন। সম্মানিত হাজরিন, এই মহরম মাসের রোজা হলো শ্রেষ্ঠ রোজা। এই রোজা নফল রোজা আবার প্রতিদিন রাখা সম্ভব নয়। প্রতিদিন রোজা রাখা কি সম্ভব? সম্ভব না। একটা ভারসাম্যপূর্ণ ভাবে আমাদের এই রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেই আমল পরিলক্ষিত হয়েছে। যেমন একটি হাদিস শরীফ এসেছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, ফাকালা উমারু ইয়া রাসূলুল্লাহ কাইফা মাইয়াসুমুদ দাহরা কুল্লাহু। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন আল্লাহ রসুলের কাছে, হে আল্লাহ রসুল, এটা কেমন হয় যে কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে সারা বছর রোজা রাখবে তাহলে কেমন হয়? আপনি বলেন, হে আল্লাহ রসুল, এটা কিরকম হয়? আল্লাহ রসুল জবাব দিলেন যে সে রোজা ভাঙলো না আর নাকি মানে রাখলো না, অর্থাৎ পূর্ণ মাস সে রোজা ভাঙেও না রাখেও না, অর্থাৎ সবসময় কি সে রোজা অবস্থায় কি আছে, এটা তো সম্ভব না। কয়লা কাইফা মাইয়া সুম ইয়াউমাইন ও ইফতরু ইয়াউমাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার আরজ করলেন, জানতে চাইলেন, একটা প্রস্তাব দিলেন, এটা কেমন হয় কোন ব্যক্তি যদি দুই দিন পর পর রোজা রাখে, এরপরে একদিন দুই দিন ভাঙে, প্রথম দুই দিন রাখবে আবার দুই দিন ভাঙবে, আবার দুই দিন রাখবে আবার দুই দিন কি ভাঙবে, এরকম করে কি রোজা রাখা যায় কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ওয়ালা ইউতিকু যালিকা হাদুন। আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে কি আছে এটা তার জন্য সম্ভব? দুই দিন পর পর রোজা রাখা এটা তো সম্ভব না, এটা তোমাদের জন্য কি না সম্ভব না? সৌমে বেসাল, একমাত্র রসুল ছাড়া কারোর জন্য সম্ভব? নবীদের জন্য সম্ভব, এটা তোমাদের জন্য বড় বার্ডেন হবে, বড় কষ্টদায়ক হয়ে যাবে। এবারে বললেন, কয়লা কাইফা মাইয়া সুমু ইয়ামান ও ইফতরু ইয়ামান। আবার বললেন, হে আল্লাহ রসুল, এটা কেমন হয় কোনো ব্যক্তি যদি একদিন রোজা রাখে আর একদিন ভাঙে, একদিন রোজা রাখলো আর একদিন রাখলো না, এরপরে আর একদিন রাখলো আবার কি ভাঙলো। কয়লা জাকা সৌমু দাউদা আলাইহিস সালাম, একদিন রোজা রেখে আর একদিন রোজা ভেঙে, এভাবে সারা বছর রোজা রাখা হলো দাউদ আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ, এটা দাউদ নবীর কি সুন্নাত, এটা নবীদের জন্য সম্ভব, সাধারণের জন্য কি না সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রোজার খার আকাঙ্ক্ষা যেন ফুরায় না, তিনি বলেন, এবারে বলেন, হে আল্লাহ রসুল, এটা কেমন হয় ওই ব্যক্তি যে ব্যক্তি একদিন রোজা রাখবে আর দুই দিন ভাঙবে, একদিন রোজা রাখবে তাহলে দুই দিন ভাঙে আবার একদিন রাখবে, এটা কেমন হয়? কলা ওদিত্তু আন্নি তাওয়াক্তু তাওয়াক্তু দালিকা। ওমর রাদিয়াল্লাহু আকাঙ্ক্ষা করলেন, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমি যদি এমনটা করতে পারতাম তাহলে আমার জন্য মনে হয় বড় ভালো হতো। আল্লাহ রসুল, একদিন রোজা রেখে এরপরে দুই দিন ভেঙে ভেঙে সারা বছর এইরকম আমি রোজা রাখার আকাঙ্ক্ষা করি, এটা যদি আমি পারতাম তাহলে আমার জন্য খুব কি হতো, ভালো হতো। এর দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অধিক রোজা রাখার এক এক আকাঙ্ক্ষা কি বোঝা যাচ্ছে। কিন্তু আল্লাহ রসুল কোনোটাই কি করলেন না, সায় দিলেন না, সাপোর্ট করলেন না, বলে না এরকম কিনা সম্ভব নয়। আসল কথা শুনাই, বলে এবারে শোনো, থুম্মা কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বললেন, সালাসাতুম মিন কুল্লি শাহরিন ও রমাদান ইলা রমাদান ফাহাজা সিয়ামুদ দারি কুল্লিহি। আল্লাহ রসুল বললেন, ওগো আমার শোনো, তুমি যদি সারা বছরের রোজার সওয়াব নিতে চাও তাহলে আমি একটি সহজ পন্থা আমি বলে দেই, প্রত্যেক মাসে তিনটি রোজা রাখবে, আর এক রমজান থেকে আর এক রমজান আসলে রমজানের পূর্ণ মাস রাখবে, রমজানে পূর্ণ মাস আর প্রতি মাসে কি তিনটা, রমজানের রোজা বাদ দিয়ে কোনো রোজার সওয়াব পাওয়া যাবে না, তত বুঝতে পেরেছেন? এক রমজান থেকে আর এক রমজান, তার মানে প্রতি রমজানে রোজা রাখতে হবে,
আর প্রতি মাসে তিনটা রোজা রাখতে হবে। ফাহাজা সিয়ামুদ্দার কুল্লিহি, এটাই হবে সারা বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। ও তুমি যদি সারা বছর রোজা রাখার সওয়াব নিতে চাচ্ছ, ঠিক না, তাহলে তোমার আমি সহজ পন্থা এটাই বলে দিচ্ছি যে রমজানের রোজাগুলি রাখবে আর প্রতি মাসে তুমি তিনটা রোজা রাখবে। কোন তিনটা জানেননি? ওই যে আইয়ামে বীজের 13-14-15 তারিখে তিনটি রোজা রাখবে, তাহলে সারা বছরের রোজা সব পাবে। অপর একটি হাদিসে আছে নাসাই শরীফের হাদিস, মসনদে আহমদ বর্ণিত হাদিসটি, শাহরু সবরে ও সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমুদ্দাহরে, ধৈর্যের মাস। ধৈর্যের মাস এটা কোন মাস? রমজান মাস না? ধৈর্যের মাসে রোজা, আর প্রতি মাসে তিনটি রোজা যদি কেউ রাখে তাহলে সারা বছরের রোজার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সারা বছরের রোজা পাওয়ার জন্য আমাদের এই কাজটা করতে হবে যে প্রতি মাসে তিনটা রোজা রাখতে হবে আর রমজানের রোজা, এক রমজান থেকে অপর রমজান আসা পর্যন্ত এই প্রতি রমজানে রাখতে হবে আর তিনটা রোজা রাখতে হবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন যে সারা বছরের রোজার সওয়াব পাওয়ার একটা পদ্ধতি বললেন, আর একটা পদ্ধতি কি? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমাদানের পূর্ণ এক মাস রোজা পালন করলো, অতপর শাওয়াল মাসে এই রমজানের পরেই ছয়টা রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো, সারা বছর জুড়ে রোজা রাখার সওয়াব সে অর্জন করতে পারবে। রমজানের পূর্ণ এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে তাও এক বছরের রোজার কি সওয়াব পাবে। এখন শুরু হয়েছে না শাওয়াল মাস? শাওয়াল মাসের আজকে দ্বিতীয় দিন চলে যাচ্ছে, এই মাসে ছয়টি রোজা রাখতে হবে। কয়টা রোজা? ছয়টা রোজা। ছয়টা রোজা রাখলেই এক বছরের রোজার সওয়াব পাওয়া যাবে। আপনারা জানেন এই হিসাবটা সহজ, প্রত্যেকটি আমলের সওয়াব হচ্ছে এক কিন্তু মান হচ্ছে দশ। মান হচ্ছে কি? প্রত্যেকটি আমল করব একটা সওয়াব পাব, সেই একটা সওয়াবের মূল্য কত? দশ। দশ দিয়ে শুরু হয়, তাহলে ৩০টা রোজা রাখার দ্বারা কয়টা সওয়াব পেলাম আমরা? ৩০০ দিনের সওয়াব পেলাম না? আর এই ছয়টা রোজার দ্বারা ছয় দুগুণে দশ ৬০ হইল না? কত হয়েছে? ৬০। তো ওখানে দশ মাস আর এখানে দুই মাস, তাহলে কয় মাস হয়েছে? ১২ মাসের সব পাওয়া গেল না? তাহলে রোজার দ্বারা দশ মাসের সব আর এই ছয় রোজার দ্বারা কি দুই মাসের সব, মোট কত মাসের সব? ১২ মাস। সারা বছর সব আমরা লাভ করতে পারবো, বলেন আলহামদুলিল্লাহ। রমজানের রোজা বাদ দিয়ে না আমার ভাইরা। এরপরে হচ্ছে আবার নফল নামাজ রোজার কথা বলেছেন আল্লাহ রাসূল, আবার সাপ্তাহিক রোজা আছে, সোমবার আর বৃহস্পতিবার এটা হলো সাপ্তাহিক রোজা। মাসে তিনটি রোজা হলো মাসিক, মাসিক তিনটি রোজা, আর এটি হলো সাপ্তাহিক রোজা। এই সাপ্তাহিক রোজা রাখতে হবে কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইনুল খামিস ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়ানা সাইমুন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে, বান্দার আমলনামা পেশ করা হয়, আমার বড় ভালো লাগে, আমার বড় পছন্দ হয়, আমি এ কথাই চাই আমার আমলগুলি এমন অবস্থায় পেশ করা হোক যেই সময় আমি রোজাদার। আমার আমল যদি সোমবার পেশ করা হয় তা সোমবার রোজা রাখলে আমি রোজাদার অবস্থায় পেশ করা হবে, আর যদি বৃহস্পতি পেশ করা হয় বৃহস্পতি আমি কি রোজা রাখলাম রোজাদার অবস্থায় পেশ করা হয়, তাহলে আমাদের সেরকম করা উচিত না? সাপ্তাহিক আমরা দুটি রোজা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।
প্রতি মাসে যে তিনটি রোজা তাকিদ করে আল্লাহ রসুল বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু যর, আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বললেন, ইদা সুমতা শাইয়্যা মিনাশ শাহরি ফাসুম সালিসা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরা, তুমি যদি প্রতি মাসে কিছু রোজা রাখতে চাও তাহলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আর সোমবারের সোমবারের রোজারও গুরুত্ব দিয়ে বলেছেন আল্লাহ রসুল, সোমবারের রোজা সম্পর্কে বলা হয়েছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, সোমবারের রোজা প্রসঙ্গে আল্লাহ রসুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, ফাকালা ফিহি উলিতু ফি উনজিলা আলাইয়া, যে হে আল্লাহ রসুল সোমবার কেন রোজা রাখতে বললেন বা আপনি রোজা রাখেন? আল্লাহ রসুল বললেন যে ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়ায় তাসবিহ এনেছি, আর ওই দিনই আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা আছে যে ওই দিন আল্লাহ রসুল হিজরত করেছেন, ওই দিন মেরাজ হয়েছে, অনেকগুলি ঘটনা সোমবারের সাথে মানে সম্পৃক্ত, সে কারণে আল্লাহ রসুল গুরুত্বের সাথে এই সোমবারের রোজা রাখছেন, আমরাও যেন সেই সোমবারের রোজা রাখি। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আরফা রোজার কথা, আরফা রোজাটা হচ্ছে নফল রোজা, এবং সেই জিলহাজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখা আর আরফার রোজা, আরফার রোজার আলাদা বৈশিষ্ট্য আর ওই 9 দিনের রোজার অনেক গুরুত্ব, ওই 9 দিনের রোজা রাখা আমরা চেষ্টা করব এবং আরফার রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। আরফার দিবসের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমি আরফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, আল্লাহ রাসূল বলেছেন আমি বিশ্বাস করি, আমি ধারণা করতেছি আরফার একটি রোজার মাধ্যমে বান্দার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কয় বছরের গুনাহ মাফ হবে? 2 বছরের গুনাহ আল্লাহ ভাগ মাফ করে দিবে আমার ভাইরা। এই জন্যে আমাদেরকে এই গুরুত্বের সাথে এই নফল রোজাগুলি আমাদের রাখা উচিত, যাতে করে ফরজ কোনো ঘাটতি থাকলে সেগুলি কি হয়ে যায়, কাফারা হয়ে যায়। এই রোজা ফরজ হোক নফল হোক, রোজার অনেক সওয়াব অনেক মর্যাদা। এবারে আমি বলবো যে রোজার কি মর্যাদা কি সওয়াব। 1 নম্বর হচ্ছে রাইয়ান নামক একটি বেহেশতের দরজা আছে, এই দরজা দিয়া স্পেশাল ভাবে কেবল রোজাদাররাই প্রবেশ করবে, এই দরজা দিয়া কেউ প্রবেশ করতে পারবে না রোজাদার ছাড়া। এই ওয়াজ আপনারা শুনছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহুর রাইয়ান, জান্নাতের ভিতরে অনেকগুলি দরজা আছে, তার মধ্যে একটা গেটের নাম হলো রাইয়ান, ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা লা ইয়াদখুলু মাহুম আহাদুন গায়রুহুম, কিয়ামতের ময়দানে রাইয়ান নামক দরজা দিয়া কেবল রোজাদাররা প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ অধিকার লাভ করবে না। ইউকালু আইনাস সাঈমুন, রোজাদারকে ডেকে বলবেন হে রোজাদাররা কোথায় আছো তোমরা, এরপরে রোজাদাররা হাজির হবে, ফায়াত খুলুনা মিনহু, একের পর এক রোজাদাররা ওই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে, ফাইজা দাখালা আখিরুহুম উগলে কাফালা মিয়াতকুল মিনহু আহাদুন, যখন সর্বশেষ লোকটি প্রবেশ করবে এরপরে ওই গেট বন্ধ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ, ওই দরজা দিয়ে স্পেশাল ভাবে তারা প্রবেশ করবে, যাবে না মুক্ত। আছে না অনেক সভা মন্দিরে অনেকগুলি গেট থাকে, তা ভিআইপি গেট থাকে না, ভিআইপি গেট দিয়ে কি সবাই যাইতে পারে? অন্য অন্য সাধারণ গেট দিয়ে মানুষ হুমড়ি খেয়ে চিপাচিপি করে ঠেলা ঠেলি করে যায়, আর ভিআইপি গেট দিয়ে একবারে রাজার মতো, হ্যাঁ, সিনাই টার দিয়ে, তারপরে কি বুকে টার দিয়ে হাঁটে আমার ভাইরা রোজাদাররা। এভাবে স্পেশালি ভাবে রাইয়ান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে, 1 নম্বর ফজিলত। 2 নম্বর রোজাদারদের ফরজ ফজিলত হলো এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন, গুনাহ কাফফারা হয়ে যায়। গুনাহ কার না আছে আমাদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ফিতনা ফাসাদের ভিতরে আপনারা সব সময় লিপ্ত থাকি, অবশ্যই কি হয়ে যায়, কিছু গুনাহ হয়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, যে মানুষ তার পরিবার পরিজন এবং সম্পদ এবং সন্তানাদি এমনকি প্রতিবেশীদের সাথে জীবনযাত্রা
করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের মানে পরিস্থিতির শিকার হন। শিকার হওয়ার কারণে তাদের কিছু না কিছু কি ইচ্ছা অনিচ্ছায় গুনাহ খাতা কি হয়ে যায়। এগুলো কিভাবে মাফ হবে? তুকাফিরুহা সালাতু ও সাওম ও সাদকাতু, এই সব গুনাহ খাতা মাফ হবে নামাজ দিয়ে, রোজা দিয়ে, সদকা দিয়ে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কিছু ফরজ নামাজের পরও বেশি বেশি নফল নামাজ পড়া দরকার, নফল রোজা রাখা দরকার, সদকা করা দরকার। এর মাধ্যমে ওই সমস্ত গুনাহ খাতা গেলে কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তৃতীয় ফজিলত হলো রোজার মাধ্যমে প্রবৃত্তির অনুসরণে লিপ্ত হওয়া থেকে মানে বাঁচাবে রোজা, জান্নাতে দরজা বুলন্দ হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করা একটা বিরাট একটা উপাদান। যে রোজার মাধ্যমে মানুষ তার নফসের কারণে অনেক কিছু করে, কিন্তু সেই নফসের ধোকা থেকে, তার আক্রমণ থেকে সে মুক্ত থাকতে পারবে রোজা রাখার মাধ্যমে। যেমন আল্লাহ রসুল বলেছেন, সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ঢালে যেমন শত্রুর মোকাবেলায় প্রতিপক্ষের মোকাবেলায় আঘাত থেকে রক্ষা করে, তেমনি করে শয়তানের অসুস্থতা থেকে এবং জাহান্নামের আযাব থেকে এই রোজা আমাদেরকে বাঁচাবে। অন্য একটা হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু নিসফু সবর, যে রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। ধৈর্যের অর্ধেক, ধৈর্য হলো দুই প্রকার, একটা হলো সবর আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করতে গিয়ে ধৈর্য লাগে, আর সবর আলা তারকিল মাসি, আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগে। সুতরাং রোজার মাধ্যমে দুটি ধৈর্যের প্রশিক্ষণ পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। চতুর্থ ফজিলত হলো আসিয়ামু সিয়াহাতুন, রোজা হচ্ছে সিয়াহা। সাহাবায়ে কেরাম অনেক সময় আরজ করতেন, হে আল্লাহ রসুল, আমরা একটু সফর করব অথবা একাকিত্ব বরণ করব, আমাদেরকে অনুমতি দিবেন? রসুল্লাহ সাল্লাম বলছেন, শোনো, যে রোজার মতো একাকিত্ব বরণ করা আর সফর করা, এর চাইতে আর উত্তম কিছু হতে পারে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সৌমু লাআদলালাহু ওয়ালা মিসলালাহু, রোজার সমকক্ষ কিছুই হতে পারে না। সুতরাং এই রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই রোজাদারের প্রশংসা করে বলছেন, আত্তা ইবুনাল আবেদুনাল হামেদুনা সায়হুনা রাকিউনা সাজিদুন, যে যারা তওবাকারী ইবাদতকারী, যারা প্রশংসাকারী, যারা সায়হুন আই সায়মুন, যারা রোজা পালনকারী, রাকিউনা যারা সিজদা রুকুকারী, আর সাজিদুন যারা সিজদাকারী, আমিরুনা বিল মারুফ, সত্য সৎ কাজের আদেশ দানকারী, নাহুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণকারী, ওয়াল হাফিজুন আলা হুদুদিল্লাহ, আর যারা আল্লাহর হুদুদকে, সীমা রেখাকে যারা সংরক্ষণ করে, তারা সবাই হচ্ছে প্রশংসা যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাশশিরিল মুমিনিন, তারা হচ্ছে প্রকৃত মুমিন, তাদেরকে তোমরা সুসংবাদ দান করো। বলেন আল্লাহ। সুতরাং রোজার এই ফজিলত। পঞ্চম ফজিলত হলো ওসিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহাদিস সাহাবা, ওই যে বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওসিয়াত কামনা করছেন, যে আল্লাহ রসুল আমাদেরকে কি দেন, আপনি এভাবে অনুমতি দেন মানে সফর করার এবং একাত্রিত্ব বরণ করার, আল্লাহ রসুল উপদেশ দিলেন, আলাইকা বিসওমে ফাইন্নাহু লা আদালাহু, তো তোমাকে আমি রোজার উপদেশ দিতেছি, রোজাকেই অবশ্য করে নাও, যে ফরজ রোজার পরও তুমি বিভিন্ন সময় নফল রোজা রাখবে, এই রোজার সমকক্ষ উত্তম আমল আর কিছুই হতে পারে না। এরপরে ষষ্ঠ ফজিলত হলো সিয়াম মুজাফুন ইলাল্লাহ, রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের করে নিয়েছেন, নিজের দিকে নিস্পাত করে নিয়েছেন, অর্থাৎ সমস্ত আমলই আমরা আল্লাহর জন্য করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার মতো কোনো আমলকে এভাবে বলেন নাই যে রোজা হচ্ছে আমার জন্য। আল্লাহ পাক বলেন যে বান্দাকে, যে নামাজ আমার জন্য করো, হজ আমার জন্য করো, সবই করে আল্লাহর জন্য ঠিক, কিন্তু স্পেশালি ভাবে এইভাবে আল্লাহ পাক অন্য কোন ইবাদতের ব্যাপারে বলেন নাই যেভাবে রোজার ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর দিয়েছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজি বিহি, আল্লাহ পাক বলছেন যে রোজা আমার জন্য, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিব। বলেন আল্লাহু আকবার। অথবা এই রোজার প্রতিদিন স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে যাব, তাহলে এই রোজার মর্যাদা কত বেশি। সপ্তম মর্যাদা হলো রোজা রোজাদারদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, আর রোজাও কি করবে, সুপারিশ করবে। হাদিস শরীফে আসছে, সিয়ামুল কোরআন ইয়াশফা আনিল লাভ ইয়াউমাল কিয়ামা,
কিয়ামত দিবসে এই রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে যে সারাদিন আমি তাকে পিপাসিত রেখেছি, ক্ষুধার্ত রেখেছি, হে আল্লাহ আমার সুপারিশ তার হকে তুমি কবুল করো, তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার সুপারিশ কবুল করা হলো এবং তাকে মাফ করে দেওয়া হলো। এইভাবে রোজার অনেকগুলি ফজিলত রয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক জিনিসের জন্য রয়েছে যাকাত, আর মানে শরীরের যাকাত হচ্ছে কি রোজা। লিকুল্লি শাইইন যাকাতুন যাকাতুল জাসাদি সাওম, প্রত্যেক জিনিসের যাকাত দিতে হবে। প্রত্যেক জিনিসের কি আছে? যাকাত আছে, ট্যাক্স আছে, বুঝছেন? কিন্তু আর শরীরের ট্যাক্সটা কি, যাকাতটা কি? শরীরের যাকাত হচ্ছে রোজা, এই রোজার মাধ্যমে শরীর যাকাত হয়ে যায়। আরেকটি হাদিস আসছে হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা পালন করলো, দ্রুতগামী ঘোড়া 100 বছরে সে দৌড়ে যত দূর যেতে পারবে তার চাইতে বেশি দূরত্বে অবস্থান করবে জাহান্নাম ওই ব্যক্তির থেকে। বলেন আল্লাহু আকবার! 100 বছর দূর হবে দ্রুতগামী একটা ঘোড়া, যতটুকু যাইতে পারবে এর চাইতে বেশি দূরে থাকবে ওই রোজা পালনকারীর থেকে জাহান্নাম। তার মানে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। অন্য একটা হাদিসে বলা হয়েছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি রোজা রাখবে আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দুজকের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বলেন আল্লাহু আকবার! আরেকটি হাদিস হযরত আবু দারদা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তির থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে। আসমান জমিনের দূরত্ব যতটুকু, জাহান্নাম সেই ব্যক্তির থেকে অতটুকু কি দূরত্বে থাকবে। আরেকটি হাদিস বলে শেষ করব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ একদিন নফল রোজা রাখলো, কয়দিন? একদিন, শুধু একটা রোজা রাখলো, তবে তার সে সওয়াব হবে তা পৃথিবীর সমান স্বর্ণ, পৃথিবীর পরিমাণ যদি স্বর্ণ হয়, আর সেই স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করে যত সওয়াব পাবে তত সওয়াব পাবে একটি নফল রোজার মাধ্যমে। বলেন আল্লাহু আকবার! এটি তাবরানী শরীফের হাদিস আমার ভাইরা। তাহলে আমরা নফল রোজার মর্যাদা, গুরুত্ব এবং সওয়াবের কথা জানলাম। আমাদের দীর্ঘ এক মাস ব্যাপী রমজান মাস, সে আমরা রোজা পালন করেছি, দিনের বেলা রাতের বেলা আমরা কিয়ামুল লাইল করেছি, ইবাদতে আমরা মগ্ন ছিলাম, একটি মাস পূর্ণ হয়ে গেছে। এটা ছিল আমাদের ট্রেনিং পিরিয়ড, আমরা একটা মাস ট্রেনিং করেছি। এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি কি, যদি খারে ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। আমরা 11 মাসে ইবাদতগুলি আমরা চর্চা বাকি রাখবো, অব্যাহত রাখবো ইনশা আল্লাহ। শুরুতেই এই শাওয়াল মাসের 6টি রোজা সবাই রাখার জন্য চেষ্টা করবেন। অনেকে মনে করে বুড়া বুড়ি যারা আছে, যারা বুড়া মানুষ তারা রাখবে কি 6 রোজা, যুবকদের জন্য না। না ভাই, যে কোনো বয়সের বালেক নারী পুরুষ এই 6 রোজা রাখলেই 365 দিনের রোজাকার সওয়াব লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।